আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের একটি পেপার অর্থাৎ নতুন সিলেবাস বা সিসিএফইউপি বা এনইপি যে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে সিলেবাস শুরু হয়েছে তার এডুকেশনের প্রথম বছর পরীক্ষা হয়েছিল 2023 সালে, সেই 23 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে মাইনর পেপারের এর আগে আমি মেজর কোর্সের সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদেরকে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাইনর পেপারের। মাইনর পেপারটার নাম কি? প্রিন্সিপাল অফ এডুকেশন, ঠিক আছে। তো এই মাইনর পেপার থেকে তোমাদের কী কী থাকছে বা কী কী প্রশ্ন এসেছে সেগুলো দেখিয়ে দেবো, এবং এই চ্যানেলে বা আমার চ্যানেল থেকে নোট এবং সাজেশান তোমরা কীভাবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো প্রথমেই বলে দিচ্ছি যে ফুল মার্কস হচ্ছে 60 নম্বরের প্রশ্ন পরীক্ষা হয়। 60 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা সময় থাকে, 3টা বিভাগে ভাগ করা থাকে। তো প্রথমে আমি ইংলিশ ভার্সনের কোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাদের ইংলিশ ভার্সন প্রয়োজন তারা ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দেখে নাও, আমি বাংলা ভার্সনটা নিয়ে আলোচনা করব। দুটো ভার্সন আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এবার যাদের নোট এবং সাজেশনের দরকার তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো জয়েন হয়ে থাকো। নোটের কাজ চলছে, নোট রেডি হলে তোমাদেরকে প্রোভাইড করা হবে, তবে ফ্রি অফ কস্ট নয়, বাই পোস্ট নোট নিতে হয়, পেড করে নোট নিতে হবে, ক্লিয়ার? তো প্রশ্নগুলো কী কী আছে বাংলা ভার্সনের প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে থাকে বিভাগ ক থেকে 2 নম্বরের প্রশ্ন। বিভাগ ক থেকে 5টা প্রশ্ন করতে হয়, 5×2=10। প্রশ্ন, শিক্ষা বলতে কী বোঝো? খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো? রাষ্ট্রের দুটি শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য কী? মন্তেশ্বরী পদ্ধতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো? গণমাধ্যম কী? খেলা এবং কাজের মধ্যে দুটি পার্থক্য লেখো। এবার দেখো এই প্রশ্নগুলো কেন দেখা প্রয়োজন, কারণ এই প্রশ্নগুলো দেখলে তোমরা তোমাদের পেপার কীরকম বা এবছর কীভাবে প্রশ্ন আসবে, কীরকম প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, এবং এই সমস্ত প্রশ্নগুলো করে গেলেও এর থেকেও বেশ কিছু প্রশ্ন কমন আসে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এটাই একটা ব্যাপার যে প্রশ্ন অনেক রিপিট হয়। তো বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো আসছে বা খ থেকে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিভাগ খ থেকে তোমাদের 4টা প্রশ্ন করতে হয়, 5×4=20 নম্বর, ঠিক আছে। এগুলো 5 নম্বরের প্রশ্ন, 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 4টে করতে হবে। তো প্রথম প্রশ্ন, শিক্ষার পরিধি আলোচনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। শিক্ষার মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা আলোচনা করো। খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো, ক্লিয়ার? এই 4টে রয়েছে, আরও 2টো রয়েছে নিশ্চয়ই। 1 নম্বর হচ্ছে একজন আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি কী কী এবং শিক্ষা সংকীর্ণ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো, ক্লিয়ার? এই প্রশ্নগুলো করে গেলে তোমরা মোটামুটি প্রশ্ন অনেকটাই কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি বিভাগ গ। বিভাগ গ থেকে প্রশ্ন আসে কিন্তু 5টার মতন, তার মধ্যে 3টে করতে হয়, 3×10=30। বিভাগ গ থেকে এগুলো 10 নম্বরের প্রশ্ন, ব্রড কোশ্চেন। তো প্রশ্ন, কী কী রয়েছে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী, এদের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব বর্ণনা করো। প্রকল্প পদ্ধতি কী? প্রকল্প পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। স্কুল শব্দটি কোথা থেকে উৎপত্তি, আমাদের সমাজে বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো, এবং শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সমালোচনা সহ বিশ্লেষণ করো, ক্লিয়ার? এই গেল তোমাদের এই পেপারের প্রশ্ন। এবারে নোট সাজেশনের জন্য বলবো, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, বাই পোস্ট পেড করে নোট নিতে হয়, নোটের কাজ চলছে, নোটের কাজ কমপ্লিট হলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম।